চাওতে দুটি ভাষা চাই, একটা ঢাল একটা পর্বত। ঢালের নাম হচ্ছে বাংলা ভাষা, পর্বতের নাম হচ্ছে ইংরেজি। এই যে আমরা দুনিয়ার সঙ্গে জুড়ি, বিশ্ব জ্ঞান বিজ্ঞান সবকিছু যে ভাষায় রয়েছে, আর ঢাল হচ্ছে এই যোজার সময় আপনাদের ধ্বংস না হয়ে যায়, তাই জন্য এই ঢাল। এবং যেহেতু শুধু ভারতে নয়, আমরা যখন বলি জাতির সমান অধিকার, আজকে একজন বাঙালি হিসেবে এই বিশ্বে সমান অধিকার, তাহলে স্বপ্ন হচ্ছে একদিন আমি এতটাই বলি আর পেয়ে যাব যে আমার ঢালটা কি আমি তখন তরবার হিসেবে ব্যবহার করতে পারবো, তখন আমাকে আর ইংরেজির মাধ্যমে আসতে হবে না, সেটা অনেক দীর্ঘ মেয়াদী অপ্রত্যক্ষতার রূপ। কারণ ইংরেজি আমি এখানে সব কিছু নিয়ে যাচ্ছি, আপনার সেই রূপটা নেই, তাই একটা প্রত্যক্ষ এবং নিকট সংগ্রাম রয়েছে, একটা দূরবর্তী সংগ্রাম রয়েছে। কিন্তু আমরা এই ঘরে বাঙালি হয়েছি, হিন্দু মুসলমান, আমরা মনে করি আমি হিন্দু বাঙালি, তাই বলছি আমরা এই অর্থে বলছি যে আমার জন্মদিন যে মুসলমান সে মনে করবে যে সে তার মৃত্যু যখন ঘটবে সে শেষ বিচারের জন্য অপেক্ষা করবে। এবং এই দুই ধারণার মধ্যে আমাদের বিশ্বাস তারও তারতম্য থাকতে পারে, সে ধরনের পরিবারেই জন্মগ্রহণ করুক। কিন্তু যেটা নিয়ে বিশ্বাসী অবিশ্বাসী হিন্দু মুসলমান যাই হোক কারণ স্বরূপে দ্বন্দ্ব নেই, এই মুহূর্তে কিন্তু আমরা বেঁচে আছি, এই জীবনটা সেটা নিয়ে কারণ লাগবে, চিন্তি কাটলে লাগবে, খাবার খেলে ভালো লাগবে, পৌঁছে গেলে মনে হবে, এবং নিজের মাকে ভালোবাসি এই সাধারণ জিনিস। তাই এই সময় দাঁড়িয়ে আমাদের যা যা দরকার, সেই অর্থনৈতিকভাবে এগুলো, শিক্ষাগতভাবে এগুলো, নেটের যে প্রশ্নটা এলো, হ্যাঁ অবশ্যই তুমি জানো হিন্দি ভাষায় প্রায় 300 গুণ বেশি নেট প্রশ্ন দেওয়া হচ্ছে, সংখ্যায় 300 গুণ। এবং এটাকে আমরা সাম্রাজ্যবাদ বলে দেব। আরেকটা উদাহরণ দিয়ে দিই, ন্যাকের কথা যেহেতু বললাম, ন্যাকের কথা বলতে চাই না, কিন্তু CBCS যেটা হয়েছে, ক্রেডিট বেসড চয়েস সিস্টেম, নিশ্চয়ই জানেন আপনারা সকলেই কলেজ শিক্ষকতার সঙ্গে যুক্ত, তো সেন্ট জেভিয়ার্স কলেজ তার বোর্ড অফ স্টাডিজে জীবন বিজ্ঞানের আমি আমন্ত্রিত সদস্য ছিলাম। আপনি জেনে অবাক হবেন যে আসলে তারা স্বজাতির স্বার্থ তারা দিল্লি থেকে কীভাবে দেখছে, সেখানে আমরা কিরকমভাবে ডাকত আপনি কল্পনা করতে পারবেন না। দু তিনটে জিনিস শুধু বলে আমি এটা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে ওখানে ছত্রাকের রোগ, বোটানি ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের কথা বলছি, ছত্রাকের রোগ, ঠিক আছে, উদ্ভিদের ছত্রাকের রোগ, ছত্রাক যেহেতু মাইক্রোবায়োলজির মধ্যে পড়ে, এই CBCS বলে দিয়েছে এই এই আছে, এর মধ্যে তিনটে দিতে পারো, এর মধ্যে দুটো পড়াতে পারো, এইরকম। ধান নেই, গম আছে, পাট নেই, আপনার এখানে যা যা আছে, আমার আপনার এখানে যা যা আছে সেটা শেখার কিছু নেই, আখ আছে, অর্থাৎ আমার এখানকার ছেলে মেয়েরা তার সমস্যা সমাধানের বিশেষত্ব তৈরি হচ্ছে এবং আমার সমস্যা সমাধানের বিশেষত্ব তৈরি হচ্ছে না। খুব গুরুত্বপূর্ণ, খুব সূক্ষ্ম একটা জায়গা, আরেকটাও দিক রয়েছে, ভাইরাসের রোগে দেখলাম সেখানে যৌন রোগগুলো প্রায় বাদ দিয়ে দেওয়া হয়েছে, দুটো একই ধরনের মানসিকতায় রোগ, আশা করি বুঝতে পারছি। এগুলো আমাদের বাইরে, এগুলো আলোচিত আলোচিত পরিসরের বাইরে, এটা একটা মনোভাব, ডিরোজিওর কলেজে এই মনোভাব, এগুলো
কয়েকটা মনোভাব নিজের কথা রাখার জন্য আপনাদের আমন্ত্রণ জানা জানিয়েছেন আপনারা, অনেক অনেক জয় বাংলা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। For more updates about আওয়াজ, please subscribe our YouTube channel, রাজশেখর ঠালি।